আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখানে আছেন আল্লাহর রহমতে আশা করছি ভালো আছেন। আমিও আপনাদের তো আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আবার একটা রেসিপি শেয়ার করব, আশা করছি আজকে রেসিপি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন। আমার ফেসবুকে পেজে যারা নতুন জয়েন করেছেন লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। আর ইউটিউব চ্যানেলে দুইটারই লিঙ্ক দেওয়া আছে, পেজে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার আজকের রেসিপি সবরা দুনিয়া পড়ার জন্য শেয়ার করছি, বিশেষ করে যারা নতুন আছে তাদের জন্য একদমই সহজ হবে রেসিপিটা। কারণ আমি অনেকের ভিডিও ফলো করি, দেখি অনেক পরিশ্রম করে দুধ ফুলি পিঠাটা তৈরি করে। তো আমি যেভাবে আপনাদের সাথে শেয়ার করব একদমই পরিশ্রম কম হবে, আর অল্প সময়ে একটা পিঠা তৈরি করে নিতে পারবেন। একটা পিঠা 1 থেকে 1.5 মিনিটের ভিতরে বানিয়ে নিতে পারবেন। আর অন্য যারা যেভাবে শেয়ার করছে 1 মিনিট 2-3 মিনিট লেগে যায় পিঠাটা তৈরি করতে। তো আর পিঠাটা অসম্ভব মজা হয়েছে, দেখতেও খুব লোভনীয় হয়েছে, আর খেতে তো অসম্ভব মজা হয়েছে। তো আমার আজকে ভিডিওটা দেওয়ার কারণ হচ্ছে আমার একটা পেজে এক বাবিনক মানে অর্ডার দিয়েছিল, পিঠার অর্ডার দিয়েছে 5 কেজি। তো আমি কেজি হিসাবে পিঠাটা বিক্রি করা হয়। তো যারা ঢাকার ভিতর আছেন তারা আমার এই অর্ডার দিতে পারবেন। আমার পেজের লিঙ্কটা দিয়ে দিব ইউটিউবের মধ্যে চ্যানেলের মধ্যে। আর যাদের ডায়াবেটিস আছে তাদেরকে বলছি এই পিঠাটা, আমি অন ডায়াবেটিস যাদের তাদেরটা অন্যভাবে আরেকদিন শেয়ার করব। তো এটা নারিকেলের পুর দিয়ে করা, তো ডায়াবেটিস যারা আছে তারা একটা নারিকেলের পুর দিয়ে খেলে অনেক সময় ডায়াবেটিস খুব বেড়ে যায় নারিকেলের খেলে। তো অন্য আরেকদিন আমি ইয়ে দিয়ে করবো, তিল দিয়ে কিভাবে করতে হয় নাড়ু ইয়াটা দুধ পুলি পিঠাটা, সে ডায়াবেটিসের রোগীদের জন্য সেটাও একদিন শেয়ার করে দিব। আর এই পিঠাটা যেভাবে আমি অল্প সময়ে বানিয়ে নেব তাতে করে সব রাঁধুনিয়া পরে শিখে নিতে পারবেন। তো এখন মূল পর্বে চলে যাব, কিভাবে রেসিপিটা পুরো ভিডিওটি আপনারা ফলো করবেন এর মধ্যে শেয়ার করব। তো এখানে একটা পাতিল নিয়ে নিলাম। তো আমি মেজারমেন্ট কাপে 8 কাপ চাল ইউজ করব। 8 কাপ চাল আমার 1 কেজি আছে। তো 1 কেজি চালের পিঠা আজকে দুধ পুলি পিঠা, শুধু পুলি যেটা সেটা শেয়ার করছি। আর ছড়া পিঠাটা অন্য আরেকদিন শেয়ার আমার ভিডিওতে দেওয়া আছে। আর এই আমি এখানে অনেকে শুকনো চাল গুঁড়া দিয়ে পিঠাটা তৈরি করে দুধ পুলি পিঠাটা। তো আমি আজকে ভিজা চালের গুঁড়া দিয়ে কিভাবে তৈরি করতে হয় সেটা শেয়ার করছি, কারণ ভিজা চালের গুঁড়াটা তাড়াতাড়ি হয়। আমি লবণ দিয়ে দিলাম, এখন চুলাত বসিয়ে দেব। আর এই সিদ্ধ চাল মানে ভিজে নেওয়ার চালটা গুঁড়ার চালটা যেটা সেটা আমি টেলে নিতে হবে। আর টেলে নিলে সিদ্ধ করা লাগবে না গুঁড়িটা। তো আমি এই জন্য আগে 10 মিনিটের মতন এটাকে আমি ভালো করে ভেজে নেব, একদম হালকা লাল লাল হবে, তারপরে চুলা থেকে নামিয়ে নেব। আর গুঁড়াটা চালের গুঁড়াটা যাতে ঝরঝরে হবে তখনই চুলা থেকে নামিয়ে নেব। আর এভাবে করলে খুব সহজভাবে হবে। এখন আমি যা করব, ঠান্ডা করে আমি তো লবণ দিয়েই নিলাম, তো ঠান্ডা করে আমি ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নিতে পারবো। আর যেটা সিদ্ধ করে নেয় সেটা কিন্তু অনেক, একটা পিঠা তৈরি করতে গেলে 3-4 মিনিট সময় লাগে। আর আমি এখন যেভাবে করছি সেভাবে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি 1/2 লিটার, দিয়ে আমি ডোটাকে ভালো করে তৈরি করে নেব। তো আমি যেভাবে এখন বানিয়েছি সেভাবে দেখা যাচ্ছে খুব দ্রুতই একটা পিঠা তৈরি হয়ে যায়। 1 মিনিট সময় লাগে, 1 থেকে 1.5 মিনিট সময় লাগে একটা পিঠা তৈরি করতে। তো মানে খিসা টিসা সহই খুব কম সময় লাগে, আর এটা হাতে লেগে যাবে না। আর যেটা সিদ্ধ চালে যেটা সেটা হাতে দড়লে লেগে যায়। আর এভাবে ভালো করে আমার ডোটা তৈরি করতে হবে যাতে হাতে না লেগে যায়। আর ভালো করে ডোটা তৈরি করলে দেখা যাচ্ছে পিঠাগুলো ফাটবে না, আর সিদ্ধ চালেরটা এমনিও ফাটে না। তো সিদ্ধ চালেরটা অনেক পরিশ্রম বেশি, আর যেটা ঠান্ডা পানিতে গুলানো হয় সিদ্ধ ছাড়া যেটা সেটা দেখা যায় খুব অল্প সময়ে তৈরি করা যাবে, একদমই অল্প, 1 থেকে 1.5 মিনিটের মতন একটা পিঠা তৈরি করতে পারবেন। তো আমি একটা ডো তৈরি করে নিচ্ছি, ভালো করে লম্বা করে নিয়ে নিলাম, আর প্লেটে বসিয়ে দিচ্ছি। এখন একটা সুতি কাপড় নিলাম, সাদা সুতি কাপড় নিয়ে নিলাম। তো এটা আমি ভিজিয়ে নিয়েছি আর 10 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিব যাতে আরও সফট থাকে। আর এখন 10 মিনিট হয়ে এসেছে, আমি দেখাবো কতটুকু সফট আছে, হাতে একটু হাতে বাজবে না। অনেক সময় সিদ্ধ চালেরটা হাতে ধরলে হাতে লেগে যায় আঙ্গুলের মধ্যে, আর এটা কিন্তু হাতে লাগছে না। তো এভাবে করে আপনারা তৈরি করলে দেখেন খুব সহজভাবেই করে নিতে পারবেন ওইভাবে না করে। আর এই পোরটা
চালের গুঁড়া দিয়েও করা যায়, চাল ভেজে তারপরে একটা পুর তৈরি করা যায়, সেটাও করা যায়, আর তিলের খিসাটাও তৈরি করা যায়। তো আজকে নারিকেল দিয়ে অর্ডার ছিল, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর যাদের ডায়াবেটিস আছে তারা তিল দিয়ে খেলে আমার মনে হয় খুবই ভালো হবে, যে তিলে ফ্যাট কম, তারপরে তিলটা খুব ভালো, মানে নারিকেলের চেয়ে তিলটা ভালো, নারিকেলের প্রচুর গ্যাস ওঠে। তো আমি একটা পিঠা বানিয়ে নিলাম, আর একটা পিঠা আপনাদের সাথে বানিয়ে শেয়ার করছি। কেউ হয়তো একটা পিঠা দেখলে বানাইতে পারে না, দুইটা দেখলে বানাইতে পারে, তো সেই জন্য আমি দুইটা পিঠে আপনাদের সাথে বানিয়ে শেয়ার করছি। আর যেটা তিলের যেটা খিসা করা যায় সেটা ডায়াবেটিসের রোগী এটা অনায়াসে খেতে পারে, আর নারিকেলেরটা খুবই সমস্যা হয় অনেকের, যারা ডায়াবেটিস আছে ডায়াবেটিস বেড়ে যায়, তারপর যাদের প্রেশার আছে বেড়ে যায়, আর গ্যাসও প্রচুর গ্যাস হয়। তো আর তিলেরটা দা এত হয় না, হয় কম হয়, কিন্তু আমি এভাবে করে কিছু বানিয়ে আগে দুটা জাল দিয়ে নিব, আর বাকিগুলো একটা একটা করে বানাবো, আর কিছু বানাবো পরে দিয়ে দিব। তো এখানে আমি অনেকগুলো হাফ কেজির মতন বানিয়ে নিয়েছি, আর এখন এখানে দুধ আছে, 3 লিটার দুধ আছে। তো আমি বড় একটা পাতিলের মধ্যে, এটা দেখা যাচ্ছে ছোট, কিন্তু এটার মধ্যে 3 কেজি চালের পোলাও ধরে। তো এটার মধ্যে আমি দুধ দিয়ে দিলাম 3 কেজি, আর এখন চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। বলক ওঠার পরে আমি কিছু দারচিনি তেজপাতা দিয়ে দেবো, বলক উঠেছে। তো এখন তেজপাতাগুলো দিয়ে দিলাম 3 পিস 4 পিস করে, আর এলাচি দিয়ে দিলাম, দারচিনি না দিলেও হবে, আর অল্প করে লবণ দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দেবো পিঠাগুলো, যে বলক ওঠার সাথে সাথে 4-5টা দিয়ে দিলে, আবার এটা দেওয়ার পরে একটু সিদ্ধ হবে, সিদ্ধ হইলে উপরে ভেসে উঠবে, তারপরে আবার দিব, আবার দিব 10-12টা করে। তো এখন আমি আবার দিয়ে নিব 10-12টা। তো আবার এটি সিদ্ধ হলে এরপরে আবার দিতে হবে, আর যদি একসাথে দিলে, সবগুলো একসাথে দিলে একটার সাথে আরেকটা লেগে যাবে, তখন দেখা যাবে পিঠাগুলো সুন্দর থাকবে না। আর এভাবে অল্প অল্প দিয়ে বলক ওঠার পরে দিলে এটা সিদ্ধ, এক সাইডে সিদ্ধ হবে, পুরাটা সিদ্ধ হবে, তারপরে আবার দেওয়া হবে। তো এভাবে করে আমি বাকিগুলো বানিয়ে দিদা বানাচ্ছে, ওরা আমার ছোট বোন ভাইরা বানিয়ে দিতেছে, তো আমি এভাবে করে দিয়ে দিচ্ছি। আর দেখেন সিদ্ধ হয়ে গেছে, আমি তারপর এটা আমি আরো 10-15 মিনিট এটা সিদ্ধ করব, আর খেজুরের গুড়টা আমি দিয়ে দিচ্ছি, আর বাকিগুলো একটু পরে দিব, শিরার মতন করে দিব। এভাবে করে ইয়াটা দিলে দুধটা ফাটবে না, মানে তো আমার তৈরি হয়ে গেলো দুধ পুলি পিঠা। তো আজকের জন্য আপুরা ভাইয়ারা এই পর্যন্তই, পরে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো পিঠার একটা রেসিপি। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য, আল্লাহ হাফেজ।